Assalamualaikum, সবাই কেমন আছেন? তো আমি আছি মোটামুটি, তো পা ভাঙা অবস্থায় যেরকম থাকা যায় তার যে আপনি করে দেয়া মু দেন। সকাল সকাল বজ্জাত বেডি আমারে দেখতে আইছে, বজ্জাত বেডির মনে জি কত দয়া মায়ার ভালোবাসা, হাতের প্রেমের ঠেলায় আর পা মনে হয় দুই দিনে ভালো হয়ে যাবো। তো যাই হোক, বজ্জাত বেডির কিছু কথা রান্না করে আজকে কই। বজ্জাত বেডি সকালে ইয়া দরজার সামনে উকি ঝুঁকি মারতেছে আর কু কু শব্দ করতেছে, মানে হাতে জিগাইতেছে আমার এই যে আন্নের পায়ের কি অবস্থা, আন্নে বাইরে নাকি আন্নের আজকে দুই তিন দিন দ্বারা দেখি না কি লেগে। তো যাই হোক, খবর টবর নিতে আইছে। তো বাসায় কেউ অসুস্থ থাকলে বজ্জাত বেডি আবার হাতে খবর টবর নিতে আসে, কম কথা না, বজ্জাত বেদির আবার অনেক দায়িত্ববান। তো অবশেষে আসলো, আসার পর আমি কিছু দেখা সাক্ষাৎ হইয়া গেছে, এখন যাও না, যাওয়ার পরে আবার দৌড়ে আইসে, আমি কি রে তুই ঘনে ঘন কিল্লাই আইতেছো, হাতে পেতেছে আমার তো এখনো আন্নের সেবা যত্ন করা বাকি আছে, হেয়ের লেগে আইসি, তো হাতে আমার সেবা যত্ন করবো কি? ডাক্তার ইয়া পাকার মধ্যে বইয়া রয়েছে, তো পাকার মধ্যে বইয়া রয়েছে আমি কি থাক, বইয়া থাক, তোর আর আমার সেবা যত্ন করা লাগবে না, তুই আনি বইয়া থাক, তুই আর বদর বদর করিস না। তো এইখান দিয়ে কী হয়েছে পোলাডারে আমি একটু খাওয়ানোর চেষ্টা করতেছি আর ওই বজ্জাত বেদির দিকে একটু একটু তাকিয়ে দেখি, কারণ বজ্জাত বেদি কখন আবার আইয়া মুখের সামনে কত কথা জিগাইবো, ওই যে দেখো বজ্জাত বেদি আইয়া তো খালি কথার পর কথা কয়, তো চিন্তা করতেছি আবার উড়ি গেল। তা আমি কেলাম তুই হুতি আসলি হুতি থাক, তুই আবার উঠলি কিনলি গা, কয় আমার একটু মাথাটা চুলকাইতেছে, একটু যদি আদর কইরা দিতে, আমি বলি আমি তোরে কী আদর কইরা দিন, কয় আমার পাও ভাঙ্গা আমি কি তোরে আদর করবো নাকি, তুই না আমার সেবা যত্ন করবি না, হাতে আইসে হাতের সেবা যত্ন নেওয়ার লেগে। বজ্জাত বেদি মাঝে মাঝে এর উল্টো পাল্টা কাম করে, মাথার মধ্যে গেলু ছাড়া কিছু নেই। তো মাঝে মাঝে মনে করি যে আর একটু বুদ্ধি শুদ্ধি হইব, তো দেখি যে বলদির আর বুদ্ধি শুদ্ধি হয় না। তো যাই হোক, বলদি আমার পায়ের কাছে লাত্তারাইয়া বইয়া রয়েছে, বলদি চিন্তা করতেছে সেবা করি আর না করি, কাছে বইয়া থাকলে তো কইতাম আমি অন্যের বিপদের সময় ছিলাম, তো এটাও আর একটা কথা যে ঠিক আছে বিপদের সময় যে পাশে থাকে সেই তো উপকৃত বন্ধু। মা গো মা, হাতে আবার আইসে যে কি খবর শরীরে এখন, আমি কই আছে ভালো আছে, তো কইতেছে যে তাই আমি একটু কি আনো থাকবো না বাইরে যাবো, তো চিন্তা করতেছি যে তুই আনো বইয়া থাক না বাইরে যাই, এটা তোর ব্যাপার, তুই এত কথা কষ্টের লিগা। তো দেখলাম হাতে আমার দিকে করুণ চোখে তাকাই রয়েছে, করুণ চোখে তাকাই রয়েছে, তো চিন্তা করলাম মায়া দেয়া লাগলো যে তুই এনে আমার দিকে কিনলেই তাকাই রয়েছে। তো হাতের মায়া দেওয়ার কথা তো অন্য গেটার কইয়া শেষ করতে পারবো না, যাই হোক আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।